চারের অঙ্কটা, একটি বাঁশের দৈর্ঘ্য আঁকে দৈর্ঘ্যের আঁকে তিন অংশ লাল, আর একের পাঁচ অংশ সবুজ, বাকি 14 মিটার হলুদ রং দেওয়া হয়েছে। দেখো এখানে একটু বুঝে নিতে হবে, 14 মিটার টোটালটা, বাকিটা হচ্ছে 14 মিটার। তাহলে আমরা বাঁশটাকে এক্স মিটার ধরি, লিখি বাঁশটি দৈর্ঘ্য সমান এক্স মিটার। মনে করি বাঁশটি দৈর্ঘ্য সমান এক্স মিটার। নিচে লেখো, লাল রং করা হয়েছে, একের তিন অংশ লাল রং করা হয়েছে, একের তিন অংশ, একের তিন, দেখো এখান দিয়ে একের তিন অংশ সমান, সত্যি একের তিন অংশ তোলা সমান দাও, বেশ হবে সমান দাও, একের তিন গণিত, একের তিন গণিত এক্স মিটার, আর একবার সমান দাও, সমান এক্স বাই 3 মিটার, এক্স বাই তলায় 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 বাই 3 মিটার, 3 মিটার। চলো তারপরে লিখো, সবুজ অংশ করা হয়েছে, সবুজ রং করা হয়েছে, সবুজ রং করা হয়েছে একের 5 অংশ, সমান একের 5 গুণিত এক্স মিটার, সমান এক্স বাই 5 মিটার, নিচে লেখো, লাল এবং সবুজ মোট রং করা হয়েছে, লাল এবং সবুজ মোট রং করা হয়েছে x/3 প্লাস x/5, তলায় সমান দাও, দিয়ে 15 লস করে দাও, লম্বা রাখ দাও, হ্যাঁ তলায় 15, ওপরে লেখো 8x প্লাস 3x, নিচে লেখো, দিয়ে লিখো মিটার, লিখে দাও এগুলো দুটো কি বন্ধ হয়ে দাও, হাঁটা তো বন্ধ হয়ে দাও, আর গোড়াটাই বন্ধ হয়ে দাও, তলাটাকে নিয়েও দাও, তলাটাকে একসঙ্গে দিতে হবে, বেশ ছেড়ে দাও, হ্যাঁ হ্যাঁ মিটার লেখো, তার মানে দুটো কি মিটার বোঝালো, এটাকেও দুটো কি বন্ধ হয়ে দাও, উপরে অঙ্কটা দুটো কি নিয়ে, হ্যাঁ এটা এটি মিটার লেখো, তবে তো মিটারটা পাবো, লেখো কত হলো 8x/15 মিটার, হ্যাঁ 8x/15 যোগ করলে কত হলো 15, হ্যাঁ মিটার, বাকি আছে x- বিয়োগ চিহ্ন দাও, 8x/15 লেখো, 8x/15, হ্যাঁ এক্সের তলায় এক ধরে না ছোটো বড় একটা, এক্সের তলাটা ওই ওই এক বাঁ দিকে এক্সের তলাটা আমাদের এইখানটা, হ্যাঁ তলায় এক ধরে না দাগ দাও একটা, হলো না যেমন তলায় 15 লিখেছি দাগ দিও অন্য দাগ দাও, ব্যাস এবার লসও করো সমান দাও, 15 লসও হবে
15, বেশ তোলা দাগ দাও লম্বা করে, লসেও কেমন করে দাগ দেয়, উপরে 15টা হলো কেন, তোলায় 15টা হবে, উপরে 15টা কাটো। হ্যাঁ বেশ, এবার লিখো 15x-8x, উপরে 15x-8x, কারণ লস হবে 15, এক দিয়ে গুণ করে এটা হবে। চলো দিয়ে 7x/15, 7x/15 লেখো। শর্ত অনুসারে দন্তেস্ব তৈরি তোলা লেখো, শর্ত অনুসারে দন্তেস্ব তৈরি, শর্ত মন্ত্রণায় হসু নু, মন্ত্রণায় হসু নু, দন্তণায় হসু দন্ত নু 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 সাইকে সারে, শর্ত অনুসারে 7x/15 সমান 14, ওটাই তো 14 মিটার বাকি পড়ে আছে। লেখো তারপর লেখো 7x, কোনা কোনি গুণ করতে হয়, 14 তলায় এক ধরে নিতে হয়। বেশ করো 7x/15×14, x/15×14/7, 2/7 দিকে দাও, 7×7, 7×2=14, সমান 30 মিটার। আচ্ছা বাঁশটি দৈর্ঘ্য সমান লিখে দাও 30 মিটার। তাহলে আমাদের 4 অঙ্কটা হয়ে গেল। পাঁচের অঙ্কটা, একটি খাতার দাম 6.50 টাকা বা 6.50 টাকা, তাহলে 15টি খাতার দাম কত? লেখো একটি খাতার দাম 6.50 টাকা, তলায় লিখো 15টি খাতার দাম, আগের তলায় 15 লিখো, 15টি ডট ডট দিয়ে দাও, 15টি খাতার দাম, দামের তলাতে দাও, ৬.50×15, তোলায় এখানে গুণটা করো, এই ডান দিকে গুণটা করো, আর ডান দিকে চলে যাও, উপরে লেখো 6.50, তোলায় লেখো 15, গুণ চিহ্ন দাও ভাই, লেখো 5×0=0, 5×5=25, হাতে হলো 2×5=30, 2×32, তলায় গুণ চিহ্ন দাও, দিয়ে লেখো 0, 5, 6, দিয়ে যোগ করো 0, 5, 7, 9, 10 মিটার ক ঘর আগে হবে, উপরের 2 ঘর আগে ছিল, নিচে ছিল না কিছু, 2 ঘর আগে দিয়ে দাও, তাহলে 50-এর আগে 97.50 টাকা সমান, এখানে লিখে দাও সমান 97.50 টাকা। তারপরে আমরা 6-এর অঙ্কটা করব, কি আছে বলো? বলতে একটি বাসকে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 8 কিগ্রা, তাহলে বাস্ক এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি কত বাস্কটি ওজন কত। তাহলে আমরা কি করব, এখানে আমাদের মোট চিনির বাস্ক সমেত মোট চিনির ওজনটা বার করতে হবে, এখন সেটা দেয়াই আছে 36 কিগ্রা,
এখন আমাদের মোট চিনির ওজনটা মানে মোট চিনি ওজনটা বার করি। দেখো বারো বলছি প্রতিটি প্যাকেটের ওজন, একটি প্যাকেটের ওজন লেখো, একটি প্যাকেটের ওজন 2.84 টাকা এক গ্রাম, আর কি গ্রাম, একটি প্যাকেটের পর্যাফলা আকার কয়েকার টয়িকার প্যাকেটের ওজন 2.84 টাকা। ব্যাস তার তলায় লেখো বারোটি প্যাকেটের ওজন 2.84 গুণিত 12 পাশে গুণটা করো 2.84 লেখো। দুই চারে আট, আট দুই ষোলো ছয়, দুই দুই চার একে পাঁচ, গুণ চিহ্ন দাও চার আট দুই দিয়ে করো, আট শূন্য চার তিন, অর্থে মোট চিনি সমান লিখে দাও, এখানে সমান দাও, সমান দিয়ে লেখো সমান দশমিকটা দিয়ে দাও, ওখানে তো দুঘর আগে হ্যাঁ এত টাকা, উপরটাও টাকা লিখে দাও বন্ধনী দিয়ে, দুটো কি টাকা বোঝাবে, বন্ধনীটা দাও নাহলে এক টাকা টাকা বোঝাবে, হ্যাঁ দুটো কি বলুন দুজনকে টাকা বোঝাবে। বেশ হয়ে গেছে লেখো, অর্থে লেখো যে প্যাকেটগুলি বাস্ক এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা, ভয়াকার কয়েক দুশো এ বাস্ক র হয়ে গেছে, ভয়াকার কয়েক দুশো এ বাস্ক এবং প্যাকেটগুলি এবং দাও এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা, কয়াশি করে বলে একবার আমাদের একটুখানি ভুল হয়ে গেল, এটা টাকা হবে না, এখানে কেউ টাকা নেই, সবকু টাকা আমাদের আবার কাটো, এই এখানে গ্রাম করো কিগ্রা করো, দামটা কাটো, ওজন লেখো, আমার অঙ্ক ওজন লিখে দাও, ওজন ওজন ও ও বর্কিজ, ও ও বর্কিজ তন্তন ওজন, ও বর্কিজ তন্তন, আচ্ছা তো এটা খুব দুর্বল তন্তন, এখানে কিগ্রা লেখো টাকা জায়গাগুলো, কিগ্রা লেখো, কিগ্রা 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 কিগ্রা, এটা বন্ধ হয়ে দিয়ে দাও দুটো কি বোঝাবে, তারপরে কিগ্রা এটা কোন অঙ্কটা, এটা পাঁচের অঙ্কটা, তো পাঁচের অঙ্কটা আমাদের কিগ্রা ছিল না, পাঁচের অঙ্কটা আমাদের টাকায় ছিল, পাঁচের অঙ্কটা কিগ্রা করতে গেলে ভুল হয়ে গেছে, কারো কাটো এখানটা টাকায় পড়ে দাও টাকা, পাঁচের অঙ্কটা টাকা, ওইগুলো সব কি করা হবে, টাকা 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 টাকা, এইটাকে কাটতে শুরু করে দিয়েছো দেখিনি, টাকা আর এখানটায় দাম লিখে দাও, যেখানে দাম লেখা ছিল, যেখানে দাম লেখা ছিল ওজন লিখেছো ওটা দাম লিখে দাও, চলো ওইগুলো করো, প্যাকেট আর টাকা কাটো, কিগ্রা কি ওখানে প্যাকেট কিগ্রা করো, শুধু টাকা জায়গা কিগ্রা করো, ওখানে তো প্যাকেট আছে ঠিক আছে, একটা প্যাকেটের এত কিগ্রা, এখানে শুধু লেখো ওজন, প্যাকেটের ওজন লেখো, উপরে একটা ডট দিয়ে লিখে দাও, উপরে লিখে দাও ওজন, ওজন একটি প্যাকেটের ওজন, বেশ তারপরে এটা কিগ্রা করো, নিচেটা কিগ্রা করো, ব্যাস তাহলে ঠিক আছে,
বাস্ক এবং প্যাকেটগুলির মোট ওজন দেখো, মোট ওজন লিখতে হবে 34 কিগ্রা, মোট ওজন উপরে লিখে দাও তাহলে বুঝতে পারা যাবে। ওই গুলির মোট ওজন, গুলির পর লেখো মোট ওজন 34 কিগ্রা। অতএব দেখো, অতএব তিনটে দণ্ড দিয়ে দাও। বাস্কের মোট ওজন, বাস্কটির মোট ওজন, বাস্কটির মোট ওজন কত হবে? 3 লেখো, 3 36 বিযুক্ত, বিয়োগ চিহ্ন দাও, 34.08 কিগ্রা। পাশে বিয়োগটা করো, 36.00 দাও, কারণ উপরে দুটো মিল করতে হবে, 0.00 দিয়ে দাও, নিচে লেখো 34.08, বিয়োগ করো, 8 আর 2 10, 1 আর 10 9 10, 0.00টা দিয়ে দাও, তারপরে দিয়ে দাও এটা আমাদের 1 5 আর 1 6, তাহলে লিখে দাও সমান 1.92 কিগ্রা। তাহলে আমাদের 6 অঙ্কটা হয়ে গেল, 7 অঙ্কটা করি, 7 অঙ্কটা আমাদের লেখো, ছোটো অঙ্ক 0.75, 0.75, 0.75, অংশ চালের দাম, চালের দাম 1800 টাকা, 1 8 লেখো, 1800 টাকা, 1 অংশ চালের দাম 1800 × 2 0.075 টাকা, 0.75 টাকা দিয়ে দাও। আরেকটা আছে 0.15, তোলা লেবু 0.15, অংশ চালের দাম 1800 × 2 এটা লেখো, 1800 তলায় দাও, 0.75 দাও, শুধু 7.75 দাও, 7.5, সেই শূন্যটা যখন উঠে দশমিক উঠে চলে গেল, তলায় তো 100 হতো, সেটা উপরে হবে, তলায় তো জায়গা নেই, গণিত 18 × 100 করে দাও, দশমিকটা আমরা তাড়িয়ে দিলাম, এটাকে লেখো এবার গণিত 15 লেখো, একসঙ্গে লিখতে হবে 100 পরে, গুণ চিহ্ন দাও দিয়ে 15, কেন লিখলাম, তলায় 100 করে দাও, কারণ ওর তলায় দশমিকে তাড়িয়ে দিলাম দিয়ে 100 হয়ে গেল, গুণ চিহ্ন দিয়ে 100 করে দাও, 100 100 কেটে দাও, 1টা 0 1টা 0 কাটো, একবারে কেটে দাও, 1 হয় না, 0 0 কেটে দাও, বেশ চলো এ 5 দিয়ে কাটো, 5 15 15 5 75, 15 দিয়ে কেটে দাও, 15 কে 15 করো, 1 দাও, আর নিচে লেখো 5 কেটে দাও, দিয়ে 5 দিয়ে এটাকে কাটো, 360 হবে, 5 3 5 3 15, 5 দিয়ে কেটে দাও, 5 1 5 করে দাও নিচে, দিয়ে 3 6 0 লিখে দাও, 3 গোটাটা কেটে দাও, 3 6 0 টাকা, দেখুন টাকা লিখতে হবে, এখানে ডান দিয়ে টাকা লিখে দাও, কাটাকাটি পরে যেটা লিখেছিলে দিয়ে লিখে দাও 360 টাকা। আবার আমাদের পরবর্তী বিট পার্টে লক্ষ্য রাখবো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কটা ক্লিক করে পরবর্তী পার্টে পৌঁছাতে পারবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।